গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব পরিবারে ওয়েলকাম জানাই। যারা যেখান থেকেই আমার দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে একটা সত্য ভিডিও ছেড়েছি বন্ধুরা। আগের ভিডিও ছিল, আমি মানে রেডি করতে পারি নাই ভিডিওটা, তার জন্য এইটাই আজকে ছাড়লাম। তাহলে চলো আর দেখো, এই যে আমার ঘরে ভালো ঘর, এই যে জল পড়ে আমার, দেখো এই যে দেখো এই যে উপরের দিকে জল পড়ে। এটা আগের বারও হয়েছিল, কিন্তু আগের বার মিস্ত্রি এনে ঠিক করেছিলাম, কিন্তু দেখি এইবার আরও হয়েছে। দেখো এই যে ঘরের ভিতরে জল, সম্মানে জল, বৃষ্টি পড়তে পড়ছে যেহেতু জল পড়ছে। দেখো কি অবস্থা আজকে না বন্ধুরা, আজকে ধরে 3 দিন হইলো, বুধবার থেকে এরকম বৃষ্টি পড়তেছে, সমানে বৃষ্টি পড়তেছে। আর আজকে হচ্ছে শনিবার, বুধ বৃষ্টি শুক্র শনি, 7 দিনই হলো প্রায়। আর এখন দেখছো সকালে একটু একটু, রাত্রেও অনেক বৃষ্টি পড়েছে, সকালে একটু একটু পড়েছিল। আর এখন দেখো কীরকম কালো করে রয়েছে, আবার ঝড় বৃষ্টি আসবে মনে হয় যেরকম ভাব করেছে। দেখো কী অবস্থা, না এরকম বৃষ্টি হলে না এইদিকে খুব কষ্ট। দেখো উঠান উঠানের অবস্থা আমার, কী অবস্থা। ওই হচ্ছে ঠাকুর ঘর, এই বৃষ্টির দিনে ঠাকুর ঘরে পূজা দিয়া। দেখো মেঘে ডাকতেছে, তোমরা শুনতেছো কি না, মেঘ ডাকতেছে, খুব জোরে বৃষ্টি আসবে। এটা যেটা বোঝা গেছে একদম কালো করে, মনে হয় কি খুবই জোরে আসবে। আর বললাম যে এই যে বৃষ্টির দিনে না ওই ঠাকুর ঘরে পূজা দিতে যেতে খুব কষ্ট হয় আমার, বৃষ্টি পড়ে থাকলে। এমনি তো দিন ভালো থাকলে ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়লে না পূজা দিতে যেতে খুবই কষ্ট হয়। বাসন টাসন মাজা গুজা ঠাকুর ঘরের কাজে হয় না এখনো বন্ধুরা। বৃষ্টি বৃষ্টি করে ভেবেছিলাম একটু বৃষ্টি কমছিল, আমি পুজো তো দিয়ে আসবো, কিন্তু দেখো আবার এরকম করে রয়েছে বন্ধুরা। এই যে বৃষ্টি পড়তেছে, আর ওইদিকে দেখো কেমন কালা করে রয়েছে, দেখছো না তোমরা? দেখো কি কালা করেছে মেঘ আকাশে, অবস্থা আকাশের অবস্থা দেখেছো এখন সকালে এই অবস্থা দেখেছো। আর বৃষ্টি পড়তেছে, সব ভিজে গেছে বৃষ্টিতে, কি বলবো আর। এই বৃষ্টির দিনে আমার খুবই কষ্ট হয়। দেখো কি অবস্থা মেঘের, জানি না আজকে রৌদ্র দেবে কি না। আমার তো 2 দিন ধরে কাপড় শুকায় না, ফ্যানের নিচে কাপড় শুকাইতেছি। ভেবেছিলাম আজকে শনিবার, আজকে হয়তো একটু রৌদ্র রৌদ্র দেবে, কাপড় সাপড় ধোয়া ধুই করবো আর কাপড় আগের কাপড়গুলো শুকাবো, কিন্তু আজকেও এই অবস্থা। দেখি কি হয়, মনে হয়তো দেবে না আজকে। দেখলে বন্ধুরা আজকে আমাদের এদিকে কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি ভাব করে রয়েছে। আর এখনও আমার কাজ হয় নাই, খালি বিছনা টিছনা তোলা হয়ে গেল আর ঘর ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন অনেক বেলা হয়ে গেছে, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। আজকে অবশ্যই রান্না করার সেরকম কিছু নেই, কারণ কেন আজকে হচ্ছে শনিবার, শনিবার আমরা এক সিদ্ধ ভাত খাই, তবুও কাজ থাকে। কেননা রান্নাঘরের সব কিছু ধোয়াধুই করা লাগে, গ্যাস মাজা ফুসা করা লাগে, কাজ থাকে। কিন্তু কাপড় ধোয়া রয়েছিল, কাপড়ও ধুই, বিছনার কাপড় চাদরগুলো শনিবার শনিবার দিন, বৃহস্পতিবার দিন, সোমবার দিন ধুই। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তার জন্য এক্সট্রা বিছনা চাদর রয়েছে, ওইটা উঠিয়ে আর অন্য একটা মানে পেটে রাখছি, যখন রৌদ্রটাই দেখি রৌদ্র দিলে পরে ফেলে দেবো, ঠিক আছে। আর আমার মাছের বাজার এসে গেছে, তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ মাছখানিকের বাজার এসে গেছে, এই যে কার্টুন এখনো খুলি নেই, কালকে এনেছে। কিছু আচার টাচার সব কিছু আছে এখানে মাছের বাজার, এখন আর খুলবো না। এগুলো খুললে এখন আমার, এগুলো খুললেই আমার গুছাতে হবে, কারণ এখন গুছানির সময় আমার নেই, কাজ আছে যেহেতু রান্নাঘরে, অনেক কিছু রান্নাঘরে কাজ আছে। আর একটুখানি এবার কম এনেছে, কেননা আগের মাসের এইখানে অনেক কিছুই রয়েছে বন্ধুরা, কারণ আমরা তো সবসময় অনেক কিছুই রয়েছে, এটা আগের মাসের জিনিস, অনেক কিছুই রয়েছে। এদিকে জিরের গুঁড়োর প্যাকেট রয়েছে, এই একটা রয়েছে জিরের গুঁড়োর প্যাকেট, আর এই যে ভুজিয়ার প্যাকেট রয়েছে, মুগ ডালির প্যাকেট রয়েছে, চেনি রয়েছে, নিমক রয়েছে, অনেক কিছুই রয়েছে আগের মাসের আর কি, তার জন্য এবার একটু কম কম এনেছে।
প্রত্যেক মাসে এরকমই করি, অল্প একটু কষ্ট, প্রত্যেক মাসে এরকমই করি বন্ধুরা, একটু চেষ্টা করি কম কম জিনিস দিয়ে মানে ব্যবহার করার মানে চলার আর কি। কারণ জিনিসের যত দাম হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে, মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চলা খুবই অসুবিধা হয়ে গেছে। আমাদের বলে না, যেগুলো একেবারে অবস্থা খারাপ তাদের কোথাও বলি খুব কষ্ট হয় তাদেরও চলার। আমরা তো তাও চলতে পারি টুকটাক করে, কিন্তু ওদের অবস্থা ভাবো কি অবস্থা। এরকম যদি জিনিসের দিন বাড়ে, জিনিসের মানে দাম বাড়ে, তাহলে কিভাবে চলবে সবাই বলো। শুনতেছি আবার জানি সব কিছুর দাম বাড়বে, জানি না কী হবে। তাহলে চলো বন্ধুরা, এখনোর জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এইটা ভিডিওই দিলাম, একটা ভিডিও ছিল আর বন্ধুরা বড় ভিডিও ছিল, কিন্তু ওইটা আজকে আমি ঠিক করতে পারি নাই, তার জন্য দিতে পারছি না। আর আরও একটা কথা বলি বন্ধুরা, কিন্তু আমি কয়দিন ধরে ধরো 5 তারিখের থেকে ভিডিও ভালো করে তোমাদের দেখতে পারবো না, আর আমিও হয়তো ভিডিও দিতে পারবো না। যদি পারি একটু ছোট ছোট ভিডিও ছাড়বো, কেননা ওইটা পরে বলবো কেন, আর কালকে হয়তো ওইটা নিয়ে ভিডিও করব বলে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তাইলে চলো, কী কারণে আমি ভিডিও দেখতে পারবো না আর কিসের জন্য দ্বিতীয় পারবো না, সত্য সত্য সকালে একটা ভিডিও ছাড়তে চেষ্টা করব, কালকে বলবো কেমন। ঠিক আছে, চলো বাই বাই, এখনের জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, কেমন? বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো, বাই বাই।